এই দেখুন বিশাল আকারের সিলভার মাছ, আর সিলভার মাছ মানেই রং। এই দেখেছেন একদম রূপোর মতো চকচক চকচক করছে। এই দেখুন অন্যান্য মাছের পার্শ্বরেখা এরকম সমানভাবে যায়, আর সিলভার মাছের পার্শ্বরেখাটা দেখুন একটু বাঁকা হয়ে তারপর লেজের দিকে সোজা হয়ে নেমেছে। মাছটা যা ওয়েট, আজকে কাকিমাকে ডাকছি। আজকের এই মাছটা 3.5 কিলো ওজন আছে। আপনারা তো বড় মাছ কাটিং দেখতে খুব পছন্দ করেন, তাই আমি ওজন বলি। এই মাছের পেটিটা অনেক বেরোবে। মুড়োটা কাটতে দেখুন কত রক্ত বেরিয়েছে। ওহ, দেখেছো পুরো ইলিশ মাছের মতো দেখতে লাগছে। রাখা মাছের তেল লাগবে। এই হচ্ছে পেটি, এই হচ্ছে মাছের পিস। একটা ফেলে বেরবো, দেখছো কত মোটা মোটা করছি। ব্যাস পুরো মাছ কাটা হয়ে গেল। এই দেখুন এত মাছ হয়েছে। হ্যাঁ, এই যে চর্বিটা।